বাংলা বছরের প্রথম দিনে সিবিআই তদন্তের আজ একেবারে সপ্তমে। নিয়োগ দুর্নীতি তদন্তে একই দিনে একসঙ্গে একাধিক জায়গায় ঘন্টার পর ঘন্টা ম্যারাথন তল্লাশি চালালেন সিবিআই অফিসাররা। ভোরের আলো ফোটার আগেই অভিযানে নামলেন গোয়েন্দারা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে চলল চতুর্মুখী অভিযান। নিয়োগ দুর্নীতি তদন্তে শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের বড়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। রাত পেরিয়ে শনিবার সকালেও চলে তল্লাশি। তার মধ্যে নাটকীয়ভাবে দুটি মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলে দেন তৃণমূল বিধায়ক, যা খুঁজতে জল ছেঁচে ফেলে সিবিআই। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণর বাড়ি লাগোয়া জঙ্গল থেকে পাঁচ ব্যাগ ভর্তি নথি মিলেছে বলে সিবিআই সূত্রে দাবি। এর পাশাপাশি শুক্রবার শেষ রাতে নিজাম প্যালেস থেকে বেরোয় সিবিআই এর একাধিক টিম। কোনো টিম পৌঁছয় বীরভূমে, কোনো টিম পূর্ব মেদিনীপুরে, কোনো টিম কলকাতারই কোনো প্রান্তে। বীরভূমে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারীর বাড়ি লাগো আশ্রম, কলকাতার ফ্ল্যাট, কলেজ সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় সিবিআই। ঠিক এই যে আশ্রমের ভিতরে যে গ্যারেজ রয়েছে, সেই গ্যারেজে একটি গাড়ি রয়েছে, যে গাড়িটি বিভাস অধিকারী ব্যবহার করতেন। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম সিবিআই দুই আধিকারিক এই গাড়িটি সম্পূর্ণ তল্লাশি চালানো, যে গাড়ির ভেতরে অ্যাকচুয়াল কি রয়েছে এবং এর ভেতরে কিছু লুকানো রয়েছে কিনা সেই বিষয়টা তারা নিশ্চিত হতে চাইলেন। মুর্শিদাবাদ বীরভূমের পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও পৌঁছে যায় সিবিআই। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো গোপাল দলপতির ভূপতিনগরের বাড়িতে অভিযান চালায় সিবিআই এর সাত জনের টিম। সিবিআই এর আরেকটি টিম যায় গোপালের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের ফ্ল্যাটে। শুক্রবারই বীরভূমে দাঁড়িয়ে নিয়োগ দুর্নীতি তদন্ত নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন অমিত শাহ। আরে মমতা দিদি, আপ ওর আপকা ভতিজা, জো করনা হে কর লিজিয়ে, ভ্রষ্টাচার কে খিলাফ ये लड़ाई नहीं रुकने वाली है, हम भ्रष्टाचार को समाप्त कर रहेंगे। শনিবার তিনি রাজ্য ছাড়ার আগেই সিবিআই যেভাবে নিয়োগ দুর্নীতি তদন্তে কার্যত ঝাঁপিয়ে পড়ল তা নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল। তদন্ত চলছে, তদন্ত চলুক, কিন্তু এই রাজ্যের মানুষও দেখছেন যে গতি প্রকৃতি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাজনৈতিক উদ্দেশ্য তো নিশ্চয়ই, এই সরকারকে ফেলে দেয়া হবে 2026 অবধি নির্বাচিত একটি সরকার, সেটা 2025-এই পড়ে যাবে। আপনি যেটা মহারাষ্ট্রতে করেছেন, গোয়াতে করেছেন, মনে করছেন বাংলায় সেটা করা যায় কিনা? সিবিআই যেমন যেমন তথ্য পাবে তেমন তেমন এগিয়ে যাবে, কাউকে রেয়াত করবে না। একেবারে ভ্রষ্টাচার তদন্ত একেবারে শেষ পর্যন্ত দেখবে, এটা দেখবেন। গতকাল মাননীয় অমিত শাহজিও বলে গেছে সেখানে কোনো কম্প্রোমাইজ নয়। সিবিআই, ইডি এরা মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দেয়, আবার যেই দিল্লিতে একটা গোপন সলা পরামর্শ হয় আবার ঝিমিয়ে পড়ে। আচ্ছা, 8 বছর লেগে গেল চিটফান্ড কাণ্ডে, এখনো পর্যন্ত চার্জশিট দেওয়া হয়নি কেন? সিবিআই এর তরফে জানানো হয়েছে নিয়োগ দুর্নীতি তদন্তে কলকাতা, বীরভূম, পূর্ব মেদিনীপুরের 6 জায়গায় তল্লাশি চালানো হয়েছে। তল্লাশিতে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বহু নথি উদ্ধার হয়েছে। প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।